মাত্র পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকার মধ্যে এই ফোনটা কি ভালো হতে পারে ফ্লিপকার্টে অফার প্রাইস পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল আর সামনে দেওয়া হয়েছে আট মেগাপিক্সেলিসার টাকার ফোনেও কিন্তু দেখা যায় না ম্যাজিক রিং ইউজ করা হয়েছে ফোন থেকে শুরু করে ব্যাটারি পার্সেন্টেজ চার্জিং বসানোর সময় ম্যাজিক রিং পপ হয়ে ওঠে যা দেখতে ভালো লাগে এইচ ডি প্লাস বড় ডিসপ্লে দেওয়া হয়েছে নাইনটি হার্জ রিফ্রেশ রেড দেখতে পাওয়া যায় আর আইফোন আইফোন কিন্তু একটা ফিল আসে সাইড আর ফ্রন্টের ম্যাজিক রিং এর জন্য বক্সে অরিজিনাল ফোন টেন ওয়াটের চার্জার টাইপ সি চার্জিং কেবল কোয়ালিটি কেস অ্যান্ড সেমিজেক্টার টুল পেয়ে যাবে ফোনটার ডিজাইন পাঁচ টাকার বলে মনেই হয় না লুকস দেখে মনে হয় দশ থেকে পনেরো টাকার একটা ফোন কিন্তু আবার পেছন দিকে আইফোন আইফোন ফিলও আছে প্রাইস হিসাবে ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবার পোর্টসের কথা যদি বলি নিচের দিকে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এর জেক দেওয়া হয়েছে মাইক্রোফোন রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট আর স্পিকার গ্রিল রাইট হ্যান্ড সাইডে ভলিউম রাখার পাওয়ার বোতাম এই পাওয়ার বোতামেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও ভালোই ফাস্ট কাজ করছে লেফট হ্যান্ড সাইডে সিম কার্ড স্লট দেওয়া হয়েছে যেখানে দুটো সিম কার্ড প্লাস একটা মাইক্রো এসডি কার্ডও কিন্তু ইনসার্ট করা যাবে ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে তবে এখানে লাইট পড়লে কিন্তু বিভিন্ন কালার দেখা যায় বিল্ড কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো আছে এই প্রাইজের মধ্যে কারণ পাঁচ টাকা প্রাইসটাও কিন্তু মাথায় রাখতে হবে এই প্রাইজের মধ্যে ইনফিনিক্স ডিসপ্লে সত্যিই ভালো প্রোভাইড করেছে কারণ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের এইচডি প্লাস সেভেন টোয়েন্টি পি এলসিডি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে নাইন্টি হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয় ডিসপ্লে পারফরমেন্স কিন্তু আরো ভালো হয়ে যায় ডিসপ্লে স্মুথ ফিল হবে আর কালার কিন্তু ভাইব্রেন্ট দেখা যায় পানছোল ডিসপ্লে দেওয়া কিন্তু ডিসপ্লের ডিজাইনটাও দেখতে সুন্দর হয়ে যায় এই প্রাইসের মধ্যে কিন্তু এত সহজে অন্য ফোনে দেখা যায় না আর ফাইভ হান্ড্রেড এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যা ইনডোরে তো কোনো সমস্যাই হবে না আউটডোরে হালকা একটু সমস্যা হবে তবে ওয়াইড ওয়াইন এল থ্রি প্রোভাইড করা হয়েছে ফোর এইট টিভিতে ওটি প্ল্যাটফর্মে আরামসে তুমি কন্টেন্ট দেখতে পারবে সমস্যা হবে না আর ইউটিউবে কিন্তু ফুল এইচডি ডি সিক্সটি এপিএস এ কন্টেন্ট দেখতে পারবেন তবে ডিসপ্লেটা আরো একটু হাইলাইট হয়ে যায় আরো একটু সুন্দর হয়ে যায় ম্যাজিক রিং এর সাপোর্ট দেওয়ার কারণে যা প্রায় আইফোনের ডাইনামিক আইসল্যান্ডের মতো লাগে দেখতে তবে ডাইনামিক আইসল্যান্ডের কাজের মতো কাজ না করলেও ফোনে কথা বলার সময় ম্যাজিক রিং পপ হয়ে ওঠে যা দেখতে ভালো লাগে টাইমটাও দেখাচ্ছে আবার ফোন চার্জ করার সময় ফোন কতটুকু চার্জ হচ্ছে সেটাও দেখাচ্ছে ভালোই লাগে আইফোনের ডাইনামিক আইসলেটের মতো একটা ফিল আসে তবে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু ডিসপ্লে অনেক ভালোই দিয়েছে ইনফিনিক্স স্মার্টেট তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটার মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকার মধ্যে পঞ্চাশ মেগা পিক্সেল প্লাস এ লেন্স দেওয়া হয়েছে রিং লাইটের ডিজাইনে কিন্তু ফ্ল্যাশ লাইটটা ইউজ করা হয়েছে এটাকে আবার থ্রি বা এটাকে আবার রিং লাইটও কিন্তু বলা হয় ক্যামেরা মডেলটা যে দিয়েছে একেবারে কিন্তু আইফোনের মতোই লাগছে দেখতে আইফোন আইফোন একটা ফিল আসে আর ফ্রন্টে এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই প্রাইস হিসাবে ক্যামেরা কোয়ালিটি সিরিয়াসলি অনেক ভালো ডিসেন্ট ডাইনামিক রেঞ্জে ইমেজেস ক্যাপচার করা যাবে আর ফ্রন্ট ব্যাক দুটো ক্যামেরাতে টেন এইটি পি থার্টি এ পেস এ ভিডিও রেকর্ড করা যাবে তো এই প্রাইস এর মধ্যে ক্যামেরা কোয়ালিটি তো ভালোই আছে এই পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকার মধ্যে সব থেকে হাইলাইটেড ফিচার হয়ে যায় ক্যামেরাটা এতে আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার ওয়েস এর কথা যদি বলি ইনফিনিক্স এখানে এক্স ওয়েস প্রোভাইড করেছে অ্যান্ড্রয়েড এর উপরেই বেস্ট এবার এক্স ওয়েসটা কি এক্স ওয়েস হচ্ছে অ্যান্ড্রয়েড এর লাইট ভার্সন তো ইনফিনিক্স এই এক্স ওয়েস দেওয়ায় কিন্তু ফোনটা স্মুথ চলে এটাকেই এক্স ওয়েস বলা হয় যেটা অ্যান্ড্রয়েড এর উপরে বেস্ট এবার প্রসেসারের কথা যদি বলি ইনফিনিক্স এখানে হিলিও জি থার্টি সিক্সের প্রসেসার প্রোভাইড করেছে র্যাম রোম ইউজ করা হয়েছে বেস বিরিয়ান ফোর জিবি এলপিটিডি ফোর এক্স র্যামের সঙ্গে সিক্সটি ফোর জিবি ই এম এম সি স্টোরেজ সফটওয়্যারের সাহায্যে কিন্তু চার জিবি আরও এক্সটেন্ড করা যাবে যা ফোর জিবি প্লাস ফোর জিবি এইট জিবি ভার্চুয়ালি র্যাম দেখা যাবে ইনফিনিক্স মার্ট এইটটাতে ভার্চুয়াল র্যাম আর কয়ে জি ইউজ করে তবে এলপিডিটির ফোরেক্স র্যাম ফোর জিবি ইউজ করা হয়েছে এটা কিন্তু ভালোই পারফরমেন্স দেবে অ্যাম ম্যানেজমেন্টও হবে মাল্টিটাস্কিং করা যাবে অ্যাপ স্ক্রোলিং গেমিং ভিডিও দেখা সমস্ত কিছুই আরামসে করা যাবে এবার পারফরমেন্সের কথা যদি বলি এমিং পারফরমেন্সের কথা বিজেএমআই সিওডি খেলা যাবে আরামসে জাইরোস্কোপ সেন্সার দেওয়া হয়েছে গেম খেলে মজা পাওয়া যাবে তবে যারা অ্যাকচুয়াল জাইরো প্লেয়ার তারা যদি এই জাইরোস্কোপ সেন্সার দেখে যদি এই ফোনটা কেনে তারা যদি মনে করো যে সেই ইনজয়টা নেবে সেটা কিন্তু পাওয়া যাবে না কারণ সেন্সার দেওয়া হলেও জাইরোস্কোপ কিন্তু এত ভালো পারফর্ম করে না ইটস ওকে কারণ পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা হিসাবে আর কল অফ ডিউটিও খেলা যাবে সেই হাই লেভেলে এখানে দেখা যাবে না কারণ প্রাইসটাও দেখতে হবে এছাড়া মাল্টিটাস্কিং অ্যাপ ইউজ করতে ভিডিও দেখতে রিল স্ক্রোল করতে কোনো রকম কোনো সমস্যা হবে না পারফরমেন্সের দিক থেকে এই প্রাইস হিসাবে একেবারেই ওকে এবার কানেকটিভিটির দিকে যদি দেখি ডুয়েল ফোর জি সিমের সাপোর্ট দেওয়া হয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট প্রোভাইড করা হয়েছে আর ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরোতে বেস্ট ব্যাটারি পাঁচ হাজার এমএচ এর প্রোভাইড করেছে ইনফিনিক্স এই ফোনটাতেও টেন ওয়াটের চার্জার প্রোভাইড করেছে যা দিয়ে চার্জ করতে কিন্তু দু ঘন্টার বেশি সময় লেগে যাবে তবে দু ঘন্টার বেশি চার্জ করতে সময় লাগলেও একদিনের বেশি ব্যাটারি লাইফ আরামসে পাওয়া যায় ফ্লিপকার্টে এখন অফার প্রাইসে পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকায় এই ফোনটা পাওয়া যাচ্ছে মাত্র ছ হাজার টাকার মধ্যে ইনফিনিক্স স্মার্ট এড এই ফোনটাতে এমন সব ফিচার্স দিয়েছে যা সত্যি ইমপ্রেসিভ কারণ বাজেট সেগমেন্ট ফোনেও আজকাল এসব দেখতে পাওয়া যাচ্ছে এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন হাজার টাকা দিয়ে এই ইনফিনিক্স স্মার্ট এড ফোনটা নেওয়া কি উচিত হবে এই প্রাইজের মধ্যে এত সব ফিচার্স দিয়েছে এই ফোনটার দিকে অবশ্যই যাওয়া যায় এটা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন কারণ পাঁচ হাজার এমএচ ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেল এর ক্যামেরা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের এস ডি প্লাস ডিসপ্লে দিয়েছে নাইনটি এর রিফ্রেশ রেট রয়েছে সব দিক থেকে দেখতে গেলে কিন্তু এই পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকার মধ্যে সত্যিই অসাধারণ একটা ফোন এটা আপনার কি মতামত কি নিতে চাইবেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না ভিডিওটিকে শেয়ার করবেন